আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাগনিফাইং গ্লাস, তারপর এক দুটি ম্যাচের কাঠি। আজকে আমরা এই পর্বে দেখাবো কিভাবে একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের সাথে আলোর সঙ্গে প্রতিফলিত করে একটি ম্যাচের কাঠি জানানো যায়, সেটা আমরা আজ এখন দেখাবো। প্রথমে আমরা ম্যাগনিফাইং গ্লাসটি নিই, দুটি ম্যাচের কাঠি সরাই নিই এবং দৃষ্টান রেখে দিই। তারপর ম্যাচের কাঠি হাতে নিয়ে যে কোনো একটি নিয়ে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটি নিয়ে ম্যাগনিফাইং গ্লাস সূর্য ধরি। একটি রশ্মি আছে, ওই রশ্মিটি ছোটো করে আমরা ফেলি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তারপর কিছুক্ষণ ধরে রাখি, দেখবো আপনি দেখে গ্লাসটি জ্বলে গেছে, ম্যাচের কাঠিটি জ্বলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা আরেকটি ম্যাচের কাঠি জ্বালাবো। এইভাবে আসলে এটা হয় কারণ যখন সূর্য তো অনেক বড় বিশাল, যখন সূর্য অনেক কাছ থেকে আসে আর যখন সূর্য সাইজটাকে ছোটো করা হয় ম্যাগনিফাইং গ্লাস থেকে, তখন তার ইন্টেন্সিটি বেড়ে যায়, মানে ঘনত্ব বেড়ে যায়। তখন ম্যাচের কাঠি অনেক আলো এবং শক্তি সঞ্চয় ওই ছোটো আলোর দিকে প্রতিফলিত হয়, ফলে ম্যাচের কাঠি দ্রুত জ্বলে ওঠে। এইভাবে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ম্যাচের কাঠি জ্বালাতে পারি। থ্যাংক ইউ। আগামী পর্বে আমরা আরও অনেক ভিডিও দেখাতে পারি, এই জন্য আপনি আমাদের একটা লাইক বাটনে একটা লাইক করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি আমাদের চ্যানেলে ভিউ করুন। থ্যাংক ইউ।